আসসালামু আলাইকুম, গুড ইভিনিং সবাইকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আমরা আমাদের ফাংশনস অফ এইচআর ডিপার্টমেন্ট এই ট্রেনিং কোর্সটার আজকে আমাদের সিক্স ব্যাচের সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং সিরেমনির আয়োজন করেছি, যেটা আমরা ভার্চুয়ালি সোশ্যাল মিডিয়াতে আপনাদের কাছে নিয়ে আসছি। আমাদের সাথে আমাদের দুজন সম্মানিত গেস্ট আছেন। আমাদের সাথে আছেন মিস্টার সুমন সিংহা। সুমন সিংহা স্যার, উনি জেনারেল ম্যানেজার এইচআর ডিপার্টমেন্ট ফকির অ্যাপারেলস লিমিটেড। আমাদের সাথে আরো আছেন মিস্টার রাশেদ মোশারফ। রাশেদ মোশারফ স্যার, উনি আছেন হেড অফ এইচআর ডাবুর বাংলাদেশ। এছাড়া আমাদের সাথে আছেন আমাদের ষষ্ঠ ব্যাচে সমস্ত সম্মানিত ফেলোজ। আজকে আমি আমার কথা বলবো না, আজকে আমি শুনবো, আমরা সবাই শুনবো আমাদের সমস্ত ফেলোজদের কথা, তাদের জার্নি। তারপরে আমরা শুনবো আমাদের গেস্টদের কাছ থেকে দিক নির্দেশনা। আপনাদের যদি কোনো কোয়েরিজ থাকে, আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আমরা আপনাদের কমেন্টস গুলোকে নিয়ে সেগুলোর রিপ্লাই আমরা দেওয়ার চেষ্টা করব। সম্মানিত গেস্টের কাছ থেকে কিছু জানার থাকলে সেগুলো আপনারা জানাবেন আমাদেরকে, আমরা আপনাদেরকে জানাবো। তো অনুষ্ঠানের এ পর্যায়ে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের ষষ্ঠ ব্যাচের ওয়ান অফ দা ফেলোজ মেহনাজ আপু। মেহনাজ আপু, ওয়েলকাম। আপনাকে একটু আনমিউট করে নিতে হবে। সরি, আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে আমাকে? একদম শোনা যাচ্ছে। হ্যালো, আই এম মেহনাজ আলম, আই এম বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ঢাকা অ্যান্ড আই লিভ এট কাফরুল নিয়ার বনানী উইথ মাই প্যারেন্টস। সো আই এম দ্য ওনলি চাইল্ড অফ মাই প্যারেন্টস। সো সেই ক্ষেত্রে মাঝে মাঝে একটু বিপদেই পড়তে হয়। আসলে আমার কোনো ভাই বোন নেই, আমার বাবা আমার একটু বয়সও হয়ে গিয়েছে, সো আমি একাই তাদেরকে দেখতে হচ্ছে। আই হ্যাভ কমপ্লিটেড মাই অনার্স অ্যান্ড MBA ফ্রম জগন্নাথ ইউনিভার্সিটি অ্যান্ড দেন আই হ্যাভ কমপ্লিটেড মাই PGD HRM ফ্রম UIU, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সো এটা ছিল আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড। দেন আমি জব শুরু করি, সুমন ভাইয়া হয়তো চিনবেন যেহেতু উনি ইন্ডিয়াতে পড়াশোনা করেছেন। আই স্টার্টেড মাই ক্যারিয়ার উইথ EY ইন্ডিয়া, আর্নস্ট অ্যান্ড ইয়াং। ওদের একটা প্রজেক্ট চলছিল বাংলাদেশে, ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট রান ছিল উইথ BCC, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। সো আই ওয়াজ ওয়ার্কিং দেয়ার অ্যাজ আ ট্রেনিং কোঅর্ডিনেটর অ্যান্ড আফটার দ্যাট আই জয়েন্ড ব্র্যাক IT সার্ভিসেস লিমিটেড। আই ওয়ার্ক দেয়ার অ্যারাউন্ড 3 ইয়ার্স। সো আফটার দ্যাট আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়। অনেকদিন ধরে আমাদের ফ্যামিলিতে খুব ক্রাইসিস যাচ্ছিল, আমার বাবা এখন ঠিক মতো অ্যাকচুয়ালি হাঁটতে পারে না। সো আমি জবটা রিজাইন দেই অ্যান্ড দেন লকডাউনের জন্য আমার বাবার যে বিজনেসটা ছিল ওইটাও একটু আমরা প্রবলেম ফেস করছিলাম, আমি ওখানেও কিছুদিন সময় দিয়েছি। সো এই সব কিছুর মাঝখানে হুট করে আমি একদিন ফেসবুকে দেখি যে ইনস্টি, আমি এই ইনস্টিটিউশনের নামও আগে শুনিনি, আমি মাহমুদ ভাইয়াকেও চিন্তাম না, কিছুই না। সো আমি জাস্ট এইচআর ক্যারিয়ার একটা ফেসবুক পেজে আমি হুট করে দেখলাম যে হচ্ছে একটা কোনো ট্রেনিং এর কিছু, অ্যান্ড দেন আমি একটু জাস্ট দেখলাম। সো দ্য ফার্স্ট থিং যেটা আমাকে অ্যাট্রাক্ট করলো, দ্যাট ওয়াজ দ্য মডিউলস, যে মডিউলগুলো ছিল এই ট্রেনিং এরগুলো, সেগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করলো। বিকজ আমি MBA করেছি, PGD HRM করেছি, বাট আমি ট্রুলি স্পিকিং আমি না এই প্র্যাকটিক্যালি এই জিনিসগুলো কিছুই শিখতে পারি নাই, যা শিখেছি থিওরিটিক্যাল, বাট মানে থিওরি আমার আমাকে দিয়ে হয় না। সো আমি ওইখানে একটা ফাঁকিবাজিই দিছি, তো যার কারণে আমি জিনিসগুলো থিওরি হয়তো টুকটাক জানি, বাট যখন অফিসে কাজ করেছি আমি তো আই ওয়াজ ডেজিগনেটেড ফর মানে একটা পার্টিকুলার একটা কাজের জন্য, আমি এইচআর এর সব বিষয় নিয়ে কাজ করিনি, তো আমার অনেক বিষয়ে অনেক ল্যাকিংস ছিল, অনেক জানার আগ্রহ ছিল, বাট আমি ওরকম কোনো অফিস এনভায়রনমেন্ট পাইনি বা আমার ওরকম কোনো মেন্টর ছিল না যাদের সাথে আমি উঠে বসে জিনিসগুলো শিখতে পারি। বাট আমার মধ্যে ভীষণ রকম একটা প্যাশন কাজ করে এই এইচআর ফিল্ড নিয়ে, এই এইচআর এই প্রফেশনটা নিয়ে আমি এখানে কাজ করতে চাই,
অনেক ভালোভাবে কাজ করতে চাই, অনেক কিছু শিখতে চাই। আর এটার একটা মেইন কারণ হয়তো বা এইটাই যে এখানে আমরা কাজ করি মানুষের জন্য, সো উই ওয়ার্ক ফর দা এমপ্লয়িজ। মানে আমরা যখন একটা কাজ করি, একটা ভালো কাজ করি, কি হয়, আমাদের সাথে যারা কাজ করে, আমাদের কলিগ, আমাদের এমপ্লয়িজ, তাদের মুখে কিন্তু একটা হাসি ফোটে। সো এই জিনিসটা না আমাকে কোথায় একটা মানে প্রশান্তি দিত, একটা ভালো লাগা কাজ করতো। সো সেইখান থেকেই আমার এই এইচআর প্রফেশনে আসা এবং এই যে সামনে ভালো কিছু করার এই ইচ্ছাটা আমাকে প্রবলভাবে এখানে আসলে তাড়া করে, আমি বলবো। সো আমি, আচ্ছা, যেটা বলছিলাম যে আমি ইনসডির মডিউলগুলো দেখি এবং আমি খুব কনফিউজ ছিলাম যে আমি ট্রেনিংটা করব কি করব না, বিকজ আমার কিছু ব্যাড এক্সপিরিয়েন্সও আছে। আমি কিছু ট্রেনিং করেছি আগে, এইচআর বলেন বা সফট স্কিল রিলেটেড যখন ট্রেনিং গুলো করেছি, আমি যে এক্সপেকটেশন নিয়ে গিয়েছি সেটার হয়তো 40-50%ও ফিল আপ হতো না। ওগুলো মাথার উপর দিয়ে চলে যেত, জাস্ট জয়েন করতাম, করে খাবার দাবার দিলে খেয়ে দিয়ে চলে আসতাম। বাট আমি মডিউল গুলো দেখে আমার ভালো লাগলো, আমি মাহমুদ ভাইকে ফোন দিলাম। আচ্ছা, তখন আমাদের একটু ফিনান্সিয়াল ক্রাইসিসও চলতেছে, তো আমি মানে কি করব, আমি কি আবার এই টাকা খরচ করে ট্রেনিংটা করব, কিছু শিখবো না। তারপর আচ্ছা দেখি কি হয়, এই বলে দিলাম ভাইয়াকে ফোন। দেন তার সাথে কথা বলে আমার ভালো লাগলো এবং আমি বুঝলাম যে না, কিছু একটা শিখবো। অ্যান্ড দেন হোয়েন আই স্টার্টেড, ও মাই গড, দ্যাট ফার্স্ট ক্লাস, আমি খুব অবাক হয়ে গেছি যে ওই ক্লাস আমাদের সাথে আগের ব্যাচের ফেলোজরা ছিলেন যারা আগে এই ক্লাসগুলো করেছেন। সো আমি খুবই, আমি মানে আমি সত্যি আমি বলবো আমি আকাশ থেকে পড়েছি যে বাংলাদেশে এইভাবেও এইচআর এর ট্রেনিং হচ্ছে বা এইভাবেও হাতে কলমে কেউ শিখায়। সো আমার এক্সপেকটেশন মানে ফুলে ফেপে হাই হয়ে গেল। তো এরপর থেকে প্রত্যেকটা ক্লাসে, আমি কয়েকটা ক্লাস অবশ্য আমার মিস হয়েছে, বই যে বললাম আমার বাবা একটু সিক, আমাকে তাকে তাকে নিয়ে দৌড়াইতে হয়। সো তো তারপর আমি অন্য ব্যাচে অবশ্য কমপ্লিট করার চেষ্টা করতেছি এবং আমি যখন যা আমার মনে যখন যে প্রশ্ন আসতো আমি ধুমধাম আমি জিজ্ঞেস করতাম। আমি এটা ভাবতাম না যে মাহমুদ ভাই বিরক্ত হচ্ছেন কিনা, বাট মানে আমার জানতে হবে জিনিসগুলো, এই হচ্ছে কথা। তো আমি তাকে আমি জিজ্ঞেস করতে থাকতাম। সো এইভাবে একের পর এক ক্লাস শেষ হলো এবং আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মাহমুদ ভাইয়ের জন্য আমি অনেক দোয়া করি। আমার যেই শিক্ষার ইচ্ছাটা ছিল, আমার মনে যেই একটা মানে খুব একটা বাসনা ছিল, আমার এটা অনেকখানি পূরণ হয়ে গিয়েছে এবং আই হ্যাভ গট দ্যাট ওয়ে, দ্যাট আইডিয়া যে আমাকে এখানে কিভাবে আগাতে হবে, কি জিনিসগুলো, বা এই যে লেবার ল, এই জিনিসটা শিখতে হবে বুঝতাম, পড়তে হবে বুঝতাম, বাট হাউ, কিভাবে করব, মনে হতো পড়লেই তো ভুলে যাচ্ছে, মনে থাকবে না। বাট উনি সেই ওয়েটাও দেখাই দিয়েছে যে হ্যাঁ, এইভাবে পড়লে আমরা এই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো মনে রাখতে পারবো। সো আমি ওইভাবে পড়াও শুরু করে দিয়েছি অ্যান্ড আমি আমার নিজের চেঞ্জ আমি বুঝতেছি যে আই এম ইম্প্রুভিং, আই এম ডুইং বেটার। সো থ্যাংক ইউ সো মাচ। এবং আমার সাথে আমাদের এই ব্যাচে, অন্য ব্যাচের কথা তো জানি না, বাট আমার সিক্স ব্যাচে আমি বলবো আমি যে ফেলোজদেরকে সাথে পেয়েছি, আমি নিজেকে লাকি মনে করি, তারা খুবই হেল্পফুল এবং আমরা সবাই মিলে একটা প্রাণবন্ত সেশন আমরা করেছি। সো মাহমুদ ভাইয়া যে স্টেজে এখন আছেন, তো উনি তো এখন অনেক ইয়াং, অনেক এনার্জেটিক, উনিও সামনে ওনার এখন অনেক পথ পড়ে আছে। আমি বলবো মাহমুদ ভাইয়া সামনে আরো অনেক এক্সপিরিয়েন্স উনি গ্যাদার করবে, উনি সামনে আরো অনেক শিখবে। সো আমি এটা নিয়েও আরো খুশি যে নিশ্চয়ই মাহমুদ ভাইয়া যেটা শিখবে উনি তো ওই শিক্ষাটা নিজের মধ্যে রাখবেন না, উনি নিশ্চয়ই আবার আমাদের সাথে ওগুলো শেয়ার করবেন। সো আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ রাখেন এবং উনি শিখুক, সামনে আরো শিখুন এবং ওগুলো আমাদেরকেও, ভাইয়া আমাদেরকে সাথেও শেয়ার করুন। এবং আমি বলবো আমরা প্রত্যেকেই হয়তো একটু করে নিজেদের মধ্যে আমরা একটা ইম্প্রুভমেন্ট পেয়েছি অ্যান্ড উই গট দ্যাট ওয়ে যে আমাদেরকে কিভাবে এগুতে হবে, কি করতে হবে, কি কি শিখতে হবে। আমরা কিছুটা হলেও সব প্র্যাকটিক্যাল এইচআর এর ব্যাপারগুলো কিছু কিছু হলেও জানতে পেরেছি, কারোর সাথে হলেও এখন দুইটা কথা বলতে পারবো, বা ওই বিষয়টার কি জানতে হবে, কোন কাজটা শিখতে হবে ওইটাও বুঝে গিয়েছি। সো থ্যাংক ইউ, দিস ওয়াজ মাই এক্সপিরিয়েন্স, থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সবসময় জানি যে গুড হার্ট অলওয়েজ সেস গুড ওয়ার্ডস। সো ওয়ান অফ দ্য এক্সাম্পল হচ্ছে মেহনাজ আপু, ওনার হার্ট অনেক ক্লিন, যার কারণে উনি সবসময় এত সুন্দর সুন্দর কথা বলেন।
তো এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন ফেলো, আমাদের হাবিবুর রহমান হাবিব ভাই। হাবিব ভাই ওয়েলকাম আপনাকে। আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। প্রথমে আমার পরিচয় দিয়ে নিচ্ছি, আমি মোহাম্মদ হাবিবুর রহমান, আমি ইলিগেন্ট জিপসাম অ্যান্ড বিল্ডিং মেটেরিয়ালস লিমিটেডে টোটাল অপারেশন দেখি এখানে। আমি মূলত টিচার ব্যাকগ্রাউন্ডের লোক, তো আমার ক্যারিয়ার শুরু হয় 2012-তে। তো তখন আমার ফার্স্ট কোম্পানি ছিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তো সেখানে আমার শুরু হয় ভ্যাট অ্যান্ড ডেলিভারি দিয়ে একটা সেকশনে। তখন আমি দেখতাম তখন যে এইচআর বলে একটা ডিপার্টমেন্ট আছে, তারপর এইচআর এর কাজ কি। আমার একটা ফ্রেন্ড এইচআর জব করত, তো আমি ওর দেখতাম যে এইচআর এর কাজ করে, তারপরে ওয়ার্কাররা কোনো একটা প্রবলেম হলে তার কাছে ছুটে যায়, যে কোনো একটা ইস্যু হলে সে প্রবলেম সলভ করতেছে, আমার ভালো লাগতো। তো ওইখান থেকে ইন্টারেস্টিং আমার ইন্টারেস্ট জন্ম নেয় আমার ভিতরে, যেন আমি এইচআর এ জব করবো। তারপর থেকেই ইনশাল্লাহ শুরু হলো আমার এইচআর জার্নি। তারপর থেকে আমি আরএমজিতে জয়েন করলাম, বিনার গ্রুপে ছিলাম, ম্যাভিনে ছিলাম, দেন এখন ইলিগেন্ট জিপসামে আছি। এইভাবেই শুরু হলো। তো যতটুকুই শিখেছি তো সেগুলা দেখা গেল যে এক এক জায়গায় এক এক রকম ভাবে অ্যাপ্লাই করে। তো আমি একদিন ফেসবুকে দেখলাম যে ইনস্টি নামে একটা প্রতিষ্ঠান, তো এটা দেখার সৌভাগ্য হলো আমার এক ফ্রেন্ড লাস্ট বেঞ্চের একটা স্টুডেন্ট ছিল, তো ওই দেখলাম যে একটা সার্টিফিকেট শেয়ার করছে। তাহলে ইনস্টি এটা কে করলো, এটা বা কোন প্রতিষ্ঠান, এত প্রতিষ্ঠান আছে। তো আমি যখন ফেসবুক পেজটা দেখলাম তখন দেখলাম মাহমুদ ভাই, তো মাহমুদ ভাই এই মাহমুদ ভাই তো এই মাহমুদ ভাইকে তো আমি চিনি, তো উনি তো আমাদের ইসডিবিতে ক্লাস নিয়েছিলেন, তো খুব ভালো লাগলো যে না একটা পরিচিত মানুষ উনি। আর সবচেয়ে মজার বিষয়টা হলো যে ওনার যে মডিউলটা দেখলাম, এটা দেখে আমি টোটালি ইমপ্রেস যে এরকম মডিউল আমি কখনো দেখি। এত এইচআর ট্রেনিং করেছি, এত সফট স্কিলে ট্রেনিং করেছি, এত জায়গায় গিয়েছি, ইভেন যে এইচআরএম এর যে কোর্স সেটা কোর্স এখানে ওই রকম ভাবে নাই। তো এক কথায় দেখার মাত্রই আমি সাথে সাথে মাহমুদ ভাইকে ফোন দিই। তো মাহমুদ ভাইকে ফোন দেওয়ার পর মাহমুদ ভাই বলতেছে না এখন আপাতত সুযোগ নাই, কারণ আমাদের অলরেডি 5 নম্বর বেচ চলতেছে, তো আপনি আপনি সুযোগ পাবেন 6 নম্বর বেচ যখন আমরা শুরু করব তখন। তো খারাপ লাগলো যে না করে দিল। তো আমি বললাম যে কত নাম্বার ক্লাস হয়েছে, তো উনি অলরেডি বললো 2 নম্বর ক্লাস হয়ে গেছে। 2 নম্বর ক্লাস এটা তো কোনো সমস্যাই না, কারণ 2টা ক্লাস আমি হয়তো পরবর্তীতে রিকভারি করতে পারবো। তো উনি বললো যে না আপনি আমাদের নতুন বেস শুরু হবে তখনই আপনি করতে পারবেন। ঠিক আছে কবে শুরু হবে, তো বললো ঈদের পর। আচ্ছা ঠিক আছে অবশ্যই আমাকে এই করবেন। তো অবশ্যই উনি আমাকে মেইলে কনফার্মেশন দিয়েছে, নক দিয়েছে, তো আমাদের ইটা শুরু হলো, জার্নিটা শুরু হলো। এবং এনএসডি যেভাবে তার ট্রেনিং মডিউলটা তৈরি করেছে, আসলেই মানে যে না দেখেছে সে আসলে বিশ্বাস করবে না, এখানে হাতে কলমে এত সুন্দরভাবে শেখানো হয়। আমরাও কাজ করেছি, তো এখানে ডিফারেন্ট বিভিন্ন ওয়ের মাধ্যমে এবং নলেজ শেয়ারিং এর মাধ্যমে, মাহমুদ ভাই শুধু নিজে শেয়ার করে না, আরো বরং যারা আছে এখানে আমরা যারা লার্নার আছি হয়তো বা যে যে বিষয়ে এক্সপার্ট তাদের বক্তব্য নিয়ে হয়তো একটা সুন্দর প্রাণবন্ত একটা প্রত্যেকটা ক্লাসই উনি আমাদেরকে উপহার দিয়েছেন। তো ইনস্টিকে আসলে এটা সম্পর্কে আর বাড়তি কিছু বলার কিছু নাই, এটা আসলেই বাংলাদেশের একটা গুড প্ল্যাটফর্ম, লার্নিং প্ল্যাটফর্ম। অবশ্যই আমরা ইনস্টির সাথে ট্রেনিং করতে পেরে আমরা নিজেদেরকে অবশ্যই ভাগ্যবান মনে করতেছি। নেক্সট ইনশাল্লাহ ইনস্টিটিউট ট্রেনিং প্রোগ্রাম থাকবে, আমরা থাকবো। এবং মাহমুদ ভাইকে ধন্যবাদ এত সুন্দর একটা আমাদের ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করার জন্য, এবং ইনএসডি কে প্রতি ভালোবাসা থাকবে এবং ইনএসডি অনেক দূর এগিয়ে যাক সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি। ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, এত সুন্দর করে সবকিছু অল্প সময়ের মধ্যে আমাদের উদ্দেশ্যে বলার জন্য। এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের আরেকজন ফেলো, হেলগা আপু।
এলগা আপু, ওভার টু ইউ। থ্যাংক ইউ মামুদ ভাই, গুড ইভিনিং এভরিওয়ান। আমি হেলগা ফ্রেজার, আমি এইচআর এবং অ্যাডমিন ম্যানেজার হিসেবে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে আছি, তার নাম হচ্ছে দ্য এশিয়া ফাউন্ডেশন। আমার জব এক্সপি আমার জবের এই আমার সার্ভিস লাইনে আমি অনেক বছর ধরে আছি, অনেক বছরের ক্যারিয়ার, কিন্তু এইচআর এ আমি বেশি দিন হয় না এসেছি। আমার মেইন পোর্টফোলিও যেটা সেটা হচ্ছে অ্যাডমিন, বাট আমার ম্যানেজমেন্ট, আমার মেবি আমার কমিউনিকেশন স্কিল, আমার কলিগদের সাথে আমার রিলেশনশিপ এবং আমার হেল্পিং অ্যাটিটিউড দেখে এবং এইচআর এর যে প্র্যাকটিক্যাল নলেজগুলো আমার ছিল সেগুলোর জন্য সেগুলো দেখে মেবি তারা চিন্তা করেছে যে আই উইল বি ফিট ফর দিস পজিশন। তো এনিওয়ে চ্যালেঞ্জটা যখন আমাকে দেওয়া হয় আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম, বিকজ পড়াশোনার দিকে আমার কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি কিভাবে স্টার্ট করব, কোথা থেকে স্টার্ট করব, এক্সপিরিয়েন্স তো আর সবকিছু না, প্র্যাকটিক্যাল নলেজটা তো না, আমাকে তো আরো বেশি আমাকে তো এডুকেশনাল নলেজটা দরকার হবে। সো যেহেতু অনেক বছর ধরে আমি পড়াশোনা থেকে অনেক দূরে আছি, আমি খুব ভয় পাচ্ছিলাম ভিতরে ভিতরে যে আমি এখন যদি কোনো ট্রেনিং এ যাই বা কোনো কোর্সে ঢুকি আমি কি পারবো এখনকার ইয়তার সাথে পাল্লা দিয়ে চলতে। ওদের যে নলেজ, ওরা এখন যে মানে যেভাবে ওরা এক্সপার্ট, ওদের এক্সপার্টিস এত এতটা বিশাল আইটি সেক্টর সব জায়গায়, তো আমি নিজেকে এতটা কনফিডেন্ট মানে আমার ভিতরে কনফিডেন্ট আসেনি। তারপরও যাই হোক, কোনো না কোনো কারণে আমার সাথে মাহমুদ ভাইয়ের একটা যোগাযোগ হয়ে গেছে। মাহমুদ ভাইয়ের ইন্টারেস্ট, তার কারেজের জন্য আজকে আমি আসলে এখানে এসেছি। আমার টিম মেম্বারসরা অলরেডি মাহমুদ ভাইয়ের সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলেছে এবং যা যা বলেছে প্রত্যেকটা ওয়ার্ড ট্রুলি দে মেন্ট, এটা আমারই ওয়ার্ড, আমারই কথা আমার টিম মেম্বারস বলে দিয়েছে। আমি জাস্ট একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে মাহমুদ ভাই আমার ভিতরে আমার ভয়টা কাটিয়ে দিয়েছেন, উনি আমাকে একটা কারেজ দিয়ে দিয়েছেন যেন আমি সামনে আরো কোর্স করি, আরো পড়ালেখা করি, নিজেকে যেন আমি আরো নলেজেবল করি, নলেজ করে নিতে পারি। মাহমুদ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ যে আপনি আমাকে সেই সাহসটা দিয়েছেন, আপনি গত দুটা মাস যে সাপোর্ট আমাকে দিয়েছেন, আমি পড়তে শিখেছি, পড়তে বসেছি, দেখলাম যে না আমি মনে রাখতে পারছি। সো আমার সেই ভয়টা সেই ফিয়ারটা কেটে গেছে, এখন আমার ভিতরে আরো ইন্টারেস্ট জেগে গেছে, আরো কোথায় কোন কোর্স আছে আমি সেই দিকে চেষ্টা করছি। আমি এই আমি পিজিটি করছি এইচআরএম এর উপরে, সেই পিজিটি এইচআরএম এ মাহমুদ ভাইয়ের এই সেশন গুলো আমাকে এত হেল্প করছে, কারণ ওগুলো অনেক কঠিন, এত থিওরিটিক্যাল, এত মুখস্থ করতে হয়, শিখতে হয়, ওই সেশন গুলোতে আসলে বোঝাটা আমার জন্য একটা মানুষের জন্য অনেক ডিফিকাল্ট যে এত বছর পর পড়াশোনা শুরু করছে। বাট মাহমুদ ভাই অ্যাজ আ মেন্টর হি ইজ ওয়ান্ডারফুল, হি রিয়েলি গেভ মি দ্য পাওয়ার টু স্টাডি, দ্য কারেজ যে হেলগা আপনি পারবেন, মানে সে আমাকে মুখে কখনো বলেনি, বাট প্রত্যেকটা সেশনে উনি আমাকে ইন্সপায়ার করেছেন যে অবশ্যই আপনি পারবেন, আপনি কেন ভয় পাচ্ছেন, এত বছর পর পড়াশোনায় ফিরে আসাটা কোনো ব্যাপার না। So Mahmud bhai, thank you so much for being with me all these days throughout these last few months. Our team members, they are excellent team members I got. Tader kach theke ami eto kichu shikhechi, mane yo tamake ashole onek kichu shikhiyeche, amar bhitore confidence diyeche, amake kokhono bujhte deyni ami pari na ba ami bujhina, ami pokar moto prosno korchi, shegulo apnara shobai tolerate korechen, আমার টেনশন টলারেট করেছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইচ এন্ড এভরিওয়ান, এন্ড ইউ উইল বি রিয়েলি আ পার্ট অফ মাই লাইফ, আই উইল অলওয়েজ চেরিশ দিস মোমেন্ট দ্যাট আই স্পেন্ড উইথ ইউ অল। মাহমুদ ভাই থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। দুটো বিষয়, একটা হলো যে নিজের প্রশংসা শুনতে খুব ভালো লাগে, তো আমার অনেক ভালো লাগতেছে সবাই এত প্রশংসা করছে। আর রুলস নাম্বার টু হচ্ছে যে কারো সম্পর্কে যখন প্রশংসা করতে হয় তখন একটু বাড়িয়েই বলতে হয়, মানে ফটকদের মতো অবস্থা যে ছেলের কি আছে তিন গুণ বাড়িয়ে বলতে হবে। যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল ওয়ার্ডস এলগা আপু। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন ফেলো, আমাদের নাফিস ইমতিয়াজ ভাই। ইমতিয়াজ ভাই, ওভার টু ইউ। থ্যাংক ইউ ভাইয়া, এন্ড এট ফার্স্ট সবাইকে আসসালামু আলাইকুম, এবং আমাদের যে স্পেশাল এবং চিফ গেস্ট আছেন যারাই আছেন তাদের আমি সালাম দিয়ে সম্মান দিয়ে শুরু করতে যাচ্ছি আমার কথাগুলো। সো আমি আমার কথাটা আমি আমার স্পিচ বলেন বা যেটাই বলেন আমি তিনটে পয়েন্ট অফ ভিউ আমি শুরু করব। এক হচ্ছে মাই ওন পয়েন্ট অফ ভিউ, সেটা হচ্ছে আমি যখন আমি আমার জবে এন্টার করি যখন টোটালি ফ্রেশার,
আমার তখন কিছুই নাই, মানে আসলে যখন আমরা স্কুলে পড়ি সবাই জিজ্ঞেস করলে বলবে আমি স্কুল আমি স্কুলে আমি মানে স্টুডেন্ট স্কুলে পড়ছি বা কলেজে 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 স্টুডেন্ট ইউনিভার্সিটি ইউনিভার্সিটি স্টুডেন্ট, বাট আফটার দ্যাট আমাদের কোনো না কিছু থাকে না। আমার কি আমার জাস্ট জব সিকার খুঁজে যাচ্ছি। সো ওই সময় যখন আমি আমার ফার্স্ট জবে ঢুকি, আমার ব্যাকগ্রাউন্ড আমি আমি আমার এইচআর ছিল, আমি পিজিডি করি এইচআর থেকে এমবিএ করি। আফটার দ্যাট যখন আমি আমার জবে ঢুকি আমি খুব স্ট্রাগল করছিলাম, আমি বুঝতে পারছিলাম না কাজগুলো কিভাবে হচ্ছে। আমায় আমি তখন চিন্তা করছিলাম যে আচ্ছা আমি পিজিডি করলাম, পিজিডি না স্যার তখন জাস্ট এমবিএ শেষ করেছিলাম, এই যে এমবিএটা শেষ করলাম আমি কি শিখলাম, আমি এটাকে কিভাবে কাজে লাগাবো, আমি তো কাজে লাগাতে পারছি না। আমি সাথে সাথে পিজিডি শুরু করলাম, পিজিডি এইচআরএমে। সো ওখান থেকে আমি কিছুটা হেল্প পেলাম, হেল্প পেয়ে আমি অনেকটা কিছু হয়তো ইমপ্লিমেন্ট করতে পারলাম আমি আমার জব সেক্টরে। আফটার দ্যাট তবুও মানে সেই সন্তুষ্টতা আসছিল না আমার ভেতরে যে আমি পুরোপুরি আমি দিতে পারছি কিনা। সো এখন গেলে আমার পয়েন্ট অফ ভিউ, এখন আমি আসি দ্বিতীয় পয়েন্ট অফ ভিউতে, সেটা হচ্ছে মাহমুদ ভাইয়ের সাথে কিভাবে পরিচয়। আমার অ্যাকচুয়ালি তো মনে নেই মাহমুদ ভাইয়ের সাথে ফেসবুকে আমার কিভাবে কানেকশন হয়েছিল, কিভাবে হয়েছিল আমার মনে নেই, বাট একটা জিনিস আমার মনে আছে, মাহমুদ ভাই মাঝে মধ্যে ভিডিও শেয়ার করতেন, মজার মধ্যে ভিডিও শেয়ার করতেন, অথবা মাঝে মধ্যে খুব কার্যকরী এইচআর ভিত্তিক কিছু পোস্ট করতেন। হঠাৎ করে আমি এটা সেগুলো দেখতাম, তো হঠাৎ করে দেখি মাহমুদ ভাই নাই, কোনো ফেসবুকে কোনো কিছু নাই, তো আমি মেসেঞ্জারের সাথে কখনো কথা হয়নি, তবে নক বললাম যে ভাই আপনাকে সবসময় দেখতাম যে আপনি কিছু না কিছু পোস্ট করতেন বাট আমি দেখছি না আপনাকে। তো মাহমুদ ভাই বললো যে আমি কিছু কাজ করছি, কিছু যে কোর্স নিয়ে কাজ করছি। সেখান থেকে আমি হয়তো এনজির কোর্সটা পেলাম, মাহমুদ ভাই তখন শেয়ার করতো, তখন আমি দেখলাম মডিউল গুলো সবকিছু। তো আমি চিন্তা করলাম, মডেলগুলো দেখে আমার মনে হলো যে আচ্ছা এই জিনিসটা আমার শেখা উচিত আমি। হ্যাঁ আমার হয়তো আমার জবের এক্সপিরিয়েন্স খুব বেশি না, জাস্ট 2.5 মানে আড়াই বছরের একটু বেশি, জাস্ট এর বেশি না। সো যখন আমি দেখলাম যে হ্যাঁ কাজগুলো আমি জানি, কাজগুলো আমি করছি, বাট কতটুকু আরো শার্পলি করা যায় এটা হয়তো আমি আরো শিখতে পারবো এখান থেকে, মডিউলটা দেখে আমার মনে হলো। সো আমি জয়েন করলাম, জয়েন করার পর আমি বেনিফিটেড গুলো কি হলাম আমি একটু বলতে চাই। তো একটা কথা আছে, কাউকে যদি একটা মাছ গিফট করি বা মাছ দেই তাহলে তার এক বেলার খাওয়া হবে, বাট কাউকে যদি মাছ ধরাটা শিখিয়ে দেই তো সে সারাটা জীবন সে মানে একটা তার খাওয়াটা পেয়ে গেল, মানে সে মাছ ধরে তার জীবিকাটা ইয়ে করতে পারে। সো এই কোর্সটার মাধ্যমে আমি মাছ কিভাবে ধরতে হয় এটা শিখেছি। মাহমুদ ভাইয়ের প্রত্যেকটা ক্লাসে আমি দেখেছি উনি এটা শিখাচ্ছেন যে আমরা কিভাবে করতে পারবো বা কিভাবে শিখতে পারবো, হয়তো জাস্ট পয়েন্ট অফ ভিউ গুলো উনি ধরিয়ে দিচ্ছেন, আমরা যদি চাই তো এই পয়েন্ট অফ ভিউ গুলো ধরে আমরা নিজেরাও শিখতে পারি ইউটিউব থেকে বা যে কোনো জায়গা থেকে। এটা খুব দারুণ লেগেছে এবং এখান থেকে আমি অনেকটা কিছু মানে নিজের কাজগুলোকে শার্পনেস আনতে পেরেছি। আমি জয়েন করার পর লাস্ট 2 মাসে আমি খেয়াল করেছি আমি বেশ কিছু জায়গায় আমি অলরেডি আমার কোম্পানিতে কাজ করছিলাম বাট শার্প মানে এফিশিয়েন্টলি আমি কাজ করতে পারছিলাম না, যেটা সত্য কথা। বাট এই কোর্সের মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি যেটা আমি ইমপ্লিমেন্ট করতে পারছি আমার কারেন্ট জবে কারেন্ট পজিশনে, এবং সেখান থেকে আমি আমার বসদের কাছ থেকে অ্যাপ্রিসিয়েশনও পাচ্ছি। অ্যান্ড এটার জন্য আমি টোটালি থ্যাংকস দিতে চাই মাহমুদ ভাইকে। মাহমুদ ভাই আমি একটা কথা বাড়িয়ে বলিনি, একটা কথা মানে ইয়ে করে বলিনি যে মানে যে বলে না মানে একটু তেল বাটারিং করা এরকম কিছুই না, আমি জাস্ট টোটালি আমি নিজের মনের কথাটা বলেছি। আপনার এখান থেকে আমি যেটা শিখেছি আমি আমার কারেন্ট পজিশনে কাজে লাগাতে পারছি এবং এটা আমার জন্য অনেক বড় একটা বিষয়। অ্যান্ড সিরিয়াসলি থ্যাংক ইউ ফর দ্যাট, এমন এত সুন্দর একটা কোর্স আয়োজন করার জন্য যেখান থেকে আমি আমরা জাস্ট আমি না আমরা সবাই শিখতে পারছি। আর আমার এই কোর্সে যারাই ফেলো মেম্বার আছে প্রত্যেককে থ্যাংক ইউ, এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য এই কোর্সটাকে এবং এখানে পার্টিসিপেট করার জন্য। আর আমি একটা কথা বলতে চাই, আমি পার্সোনালি না নেটওয়ার্কিং খুব বেশি পছন্দ করি, সো আমি সবসময় কোনো না কোনো কোর্স খুঁজতে থাকি যে কিভাবে আমি মানুষের সাথে
কানেক্ট থাকতে পারবো। সত্যি বলতে এই কোর্স কাউকে আমি সামনে সামনে দেখিনি, ক্লাস করার মাধ্যমে কথা বলার মাধ্যমে অনেকেই না পরিচিত হয়ে গিয়েছে মনে হয়। ইনশাল্লাহ এই প্যান্ডামিকটা অনেকটা যখন কন্ট্রোলে চলে আসে আমরা হয়তো হয়তো সবাই দেখা করবো। এই বলে আমি শেষ করতে যাচ্ছি আমার জাস্ট মনের কথাগুলো আমি বলেছি। মামুদ ভাই আপনি মনে হয় মিউটে আছেন। সরি, হ্যাঁ আমি বলছিলাম যে প্রথম ফার্স্ট অফ অল ইমতিয়াজ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ। আর সেকেন্ড আমি যেটা বলছিলাম সেটা হলো যে আমি একা আসলে কিছুই করি নাই, কারণ এখানে আমি একা বাট আমরা ছিলাম 26 জন। তো সেক্ষেত্রে আমরা সবাই যখন সবার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি তখন আমাদের এই কোর্সটা আরো কনক্রিট হয়েছে। তো এ পর্যায়ে আমি একটু চলে যাচ্ছি আমাদের আরেকজন ফেলো শাহিদা শারমিন আপু আপনার কাছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন নিশ্চয়ই? আমি তেমন কিছু বলবো না কারণ আপনারা সবাই অনেক স্কিল প্রফেশনাল। আমি হচ্ছি এখন একদম ফ্রেশার। আমি অ্যাকচুয়ালি মানে এই কোর্সটা করতে আসার কারণ ছিল আমি কিছু প্রফেশনাল কাজ বা কোনো মানে একটা অফিস জবে এন্ট্রি লেভেলে কি কি করতে হয় শিখার জন্য। আমি পিজিডি করছি, পিজিডি এইচআরএম করছি। তো ইন দ্য মিন টাইম আমি এমন কিছু শিখতে চাচ্ছি যেন আমি ইন্টারভিউ গুলাতে মানে আমি যে কিছু করতে পারি এটা আমি যেন বলতে পারি। আমার মানে টার্গেট ছিল যে আমি কিছু শিখবো লার্নিং। আমি মনে করেছি যে আমি একটা পারফেক্ট লার্নিং একটা প্ল্যাটফর্ম পেয়েছি। মাহমুদ ভাইয়াকে থ্যাংক ইউ, উনি আমাদেরকে খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছেন। আমি হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা, আমি আসলে প্রথমেই থ্যাংক ইউ যে আমি একটা খুব সুন্দর প্ল্যাটফর্ম পেয়েছি এবং এখানে আমি আমাদের টিম মেম্বার যাদের পেয়েছি সবাই অনেক অনেক মানে স্কিলফুল, অনেক সুন্দর। হেলকাপু অনেক বেশি প্রাণবন্ত করেছে ক্লাসগুলোকে। মকি ভাইয়ের কথা বলতেই হয়, উনি আমাদের মোটিভেশনাল স্পিচ দিয়ে থাকেন যেগুলো আসলে প্রত্যেকটা মানুষের অনেক ইম্পর্টেন্ট, কারণ আমরা জব যখন করতে যাই আমাদের ওখানে ইমোশনাল জিনিসগুলো অনেক কনফ্লিক্ট তৈরি করে, অনেক রকমের সিচুয়েশন তৈরি হয়। সো আমি মনে করি এইসব বিভিন্ন জিনিসের মিক্স ছিল। মেহনাজ আপু মানে কাজ করতে গিয়ে যেসব প্রবলেম ফেস করেছেন ওগুলো তুলে ধরেছেন, যেগুলো আমাদের জন্য ইনশাল্লাহ সামনে অনেক বেশি হেল্পফুল হবে। আর মাহমুদ ভাই অনেক ধৈর্যের সাথে খুব সুন্দর করে আমাদের ক্লাসগুলো নিয়েছেন। অনেক সময় দেখেছি 2 ঘন্টা ওভার হয়ে গেছে, আপনি তারপরেও অনেক ধৈর্যের সাথে পড়াচ্ছেন, মানে আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি ইনশাল্লাহ সামনে আরো কোর্স গুলোতে জয়েন করবো এবং আমরা যারা এখানে আছি আসেন আমরা একটা খুব সুন্দর একটা লার্নিং ফিল তৈরি করি, আমরা শেয়ারিং করতে থাকি। আমরা যখন যে কাজটা করছি একজন আরেকজনকে শেয়ার করি। আমি মনে করি যে আমরা যদি শেয়ার করি আমরা নিজেরাও শিখবো এবং যারা জানে না তারাও কিছু জানতে পারবো। ইনশাল্লাহ এইভাবে সামনে আমরা অনেক বেশি আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্ট গুলো করবো। আর সবাই আমার জন্য দোয়া করবেন, কোভিড সিচুয়েশনে সবাই সাবধানে থাকবেন। আমাদের শফিক ভাইয়া আক্রান্ত ছিলেন, করোনা আক্রান্ত, ওনার জন্য আমি অনেক বেশি শুভকামনা রাখছি। ইনশাল্লাহ আপনি ভালো হয়ে উঠুন, এটুকুই। আর সামনে ইএনএসডি এর জন্য আমার অনেক অনেক শুভকামনা। ইনশাল্লাহ মাহমুদ ভাইয়া সামনে অনেক সামনে অনেক অনেক ভালো কিছু আরো দিবেন এবং আমরা একসময় আপনাকে অনেক একটা ওয়েল রিনাউন্ড একটা পজিশনে পাবো। আমাদেরকে আপনাকে সবাই এক নামে একটা ভালো একটা ইনস্টিটিউট মানে এখন আমরা যেমন অনেক নাম বলবো না, অনেক অর্গানাইজেশনকে চিনি যে এখানে এইচআর এর কোর্স গুলো করার জন্য মানুষ একদম দৌড়ায় যাচ্ছে, এরকম আপনার এখানেও একসময় ইনশাল্লাহ দেখবো একটা খুব ভালো একটা ফিল্ড আছে। এবং আমরা আমাদেরকে ভুলে যান না, আমাদেরকে আপনার সাথে রাখবেন, এইটাই সবার জন্য শুভকামনা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ আপু। নাম্বার ওয়ান হচ্ছে যে ভোলার তো কোনো অপশনই নাই, কারণ আমরা এখন এই ডিজিটাল এরিনাতে আমাদের ওয়ার্ল্ডটা এত ছোট হয়ে গেছে যে আমরা দেখা না হলেও আমরা জানি কার কি হচ্ছে, ফ্যামিলি লাইফে কি হচ্ছে বা প্রফেশনাল লাইফে কি হচ্ছে। আর থ্যাংক ইউ ফর ইওর গুড উইশেস। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আসিফ রহমান ভাই আপনার কাছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম মাহমুদ ভাই এবং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আমি এস এম আসিফ রহমান, বর্তমানে কর্মরত আছি ম্যাগনেটিক কম্পোজিট লিমিটেডে সিনিয়র রিজিউম রিসার্চার। আর মাস্টার্স অনার্স করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, পিজি এইচএলএম করেছি ইউআই ইউনিভার্সিটি থেকে। তো মাহমুদ ভাইয়ের সাথে আমি আসলে ওনাকে আগে ওইভাবে চিনতাম না কখনো। এই কোর্স করার আগে কিছুদিন আগে ফেসবুকে অ্যাড হয়েছি,
পরবর্তী দেখতে পেলাম যে উনি যখন কোর্সের মডিউলগুলো শেয়ার করতেছে, তখন আমি একদিন ভালো করে পড়লাম মডিউলগুলো আর কি, যে আসলে কি কি দেওয়া আছে এখানে। কারণ আমি এইচআর এ কাজ করি ঠিক আছে, কিন্তু আমি দেখলাম যে আমার ভিতরে অনেক গ্যাপ আছে, অনেক কিছু শেখার বাকি আছে, যেগুলো ইচ্ছা করলে করতে পারি না, কিংবা হয়তো বা ভয় কাজ করে যে আসলে আমি পারবো কিনা, কিংবা ওরকম কাউকে মেন্টর হিসেবে নেওয়া কিংবা কার কাছে যাবো সেটাও একটা বিষয় আছে। কিন্তু পরবর্তী দেখলাম যে না, এই কোর্সের মধ্যে আমি মানে একটা এন্ট্রি লেভেল থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত যে কাজগুলো আমাদের এইচআর এ প্র্যাকটিস করা হয় রেগুলারই করা হয়, এগুলো প্রত্যেকটা কাজই এখানে ছিল আছে। দেন আমি, আমার মনে আছে যে আমি রাত্রে 11:30 দিকে আমি মাহমুদ ভাইকে নক দিলাম, উনি ফ্রিলি আমার সাথে তখন কথা বললো, আমি ওনার সাথে সব ডিটেলস বললাম, উনি আমাকে অফার করলেন যে আপনি জয়েন করতে পারেন। সেদিন মেবি বৃহস্পতিবার দিন ছিল রাত্রে 11:30, আর কোর্স শুরু হয়েছে শনিবার দিন। তো আমি বললাম ভাই একদিন সময় আছে, একদিন কি আমি জয়েন করতে পারবো কিনা, পরে বলে হ্যাঁ আপনি পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি পরের দিনে আমি জয়েন করলাম এবং ফার্স্ট ক্লাস থেকে ছিলাম। এবং আমি এখান থেকে আমি যা শিখতে পেলাম সেটা হচ্ছে যে আমি অনেক কাজগুলো ভয় পেতাম কিংবা কনফিডেন্স কম ছিল, কিন্তু এখান থেকে আমি যেভাবে শিখলাম, বিশেষ করে আমরা অনেক ট্রেনিং করি যেগুলো বুকিশ নলেজের উপর ট্রেনিং করানো হয়, কিন্তু এখানে আমরা যে ট্রেনিং গুলো করেছি, যে কোর্স গুলো করেছি, যে মডেল গুলো শিখেছি, প্রত্যেকটাই ছিল প্র্যাকটিক্যাল বেজ। এবং হাতে ধরে আমি যদি বলি যে একটা শিশু বাচ্চাকে যেমন ABCD সরাসরি সরাসরি কখন শেখানো হয়, হাতে ধরে স্কেলে কলম দিয়ে পেন্সিলে শেখানো হয়, ঠিক আমাদেরকে ঠিক একইভাবে মাহমুদ ভাই প্রত্যেকটা কোর্স প্রত্যেকটা মডিউল আমাদেরকে ঠিক হাতে ধরে শিখিয়েছে। অনেক সময় আমরা এক্সেলও শিখেছি অনেক কিছু, যে আমরা বলতাম ভাইয়া এই জিনিসটা কিভাবে করলেন এক্সেল, আমরা তো এটা পাই না, আপনি একটু দেখান, তখন দেখা যায় ভাইয়া ওই এছাড়া পাশাপাশি আমাদেরকে এক্সেলের কিছু টিপস শেয়ার করে দিয়েছে। তো এখান থেকে আসলে শেখার কথা যদি আমি বলি, আসলে অনেক কিছু শিখেছি, যেটা আসলে আমি যদি বলি কোর্স ফি কিংবা অন্যান্য কোনো কিছু নিয়ে যদি কম্পেয়ার করি, এখানে এটার সাথে কখনোই কম্পারিজন হবে না। তো এটা একটা অন্যতম প্র্যাকটিক্যাল লার্নিং সেশন ছিল আমার জীবনে, এবং এরকম আমি অনেক সেশন করেছি, কিন্তু আমার মনে হয় এটা খুবই বেশি আমার লাইফে এবং আমার এই প্রফেশনাল লাইফে ইম্প্যাক্টটা বেশি পড়েছে, যেটা আমি প্র্যাকটিক্যালি কাজে লাগানোর চেষ্টা করতেছি এবং ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে করব। আর মাহমুদ ভাই প্রথম দিকে একটা কথা বলেছিলেন, প্রথম দিন একটা কথা বলেছিলেন যে আপনাদের যার যখন যে কোনো সমস্যা কিংবা যে কোনো কিছু বোঝার বিষয় যদি আপনি না বুঝে থাকেন, আমাকে ফ্রি নোট দিবেন, আমি যদি সাথে সাথে রেসপন্স করতে নাও পারি, আমি পরবর্তীতে আপনার সাথে অবশ্যই রেসপন্স করবো। তো এই জিনিসটা আসলে আমার কনফিডেন্সটা আরো বৃদ্ধি করে দিয়েছে, যে না আমি যদি নাও পারি অ্যাটলিস্ট ভয় পাওয়ার কিছু নেই, মাহমুদ ভাইকে নোট দিলে আমাকে এই বিষয়ে আমাকে হেল্প করবে। তো আমি মাহমুদ ভাইয়ের দীর্ঘায় কামনা করি এবং তার উত্তরোত্তর সফলতা কামনা করি। এবং আমার আরেকটা জিনিস থাকবে মাহমুদ ভাইয়ের কাছে আশা থাকবে, সেটা হচ্ছে আমি চাই ইনএসজিটা এখন হয়তো আমরা ভার্চুয়াল প্ল্যাটফর্মে করতেছি, কিংবা হয়তো সামনে প্যান্ডামিক সিচুয়েশন চলে গেলে আমরা হয়তো ফিজিক্যাল সেশন চলে যাবো, বাট আমি চাই ইনএসজিটা একটা ইনস্টিটিউটে পরিণত হোক, একটা সময় বড় একটা ইনস্টিটিউট হবে, যে আমরা বলতে পারবো যে আমি এখান থেকে একটা কোর্স করেছিলাম, কিংবা আমি মাহমুদ ভাইকে চিনি, কিংবা এই এই জায়গায় গেলে আসলে আপনি ভালো করে শিখতে পারবেন। তো আমি চাই ইনএসজিটা একটা ইনস্টিটিউটে পরিণত হোক। তো এই কামনা করি আমি শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আসিফ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনস্টি আমাদের সবারই প্রতিষ্ঠান, আমরা সবাই মিলে এটাকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন ফেলো সুমাইয়া গোলাম আপু। সুমাইয়া আপু, ওভার টু ইউ। ধন্যবাদ ভাইয়া, আসসালামু আলাইকুম সবাইকে। আমি সুমাইয়া গোলাম, সরি আমার ফোনটা পড়ে যাচ্ছে। তো আমি আসসালামু আলাইকুম সবাইকে, আমি সুমাইয়া গোলাম। আমি আসলে সবাই আসলে অনেক কথাই বলে ফেলেছে, তো আমি আসলে শুরু করতে চাচ্ছি যে আমার ক্যারিয়ারের শুরুর দিকে, যেহেতু আমি MBA করেছি HR এর উপর, এর আগে আমার ব্যাকগ্রাউন্ড ছিল মার্কেটিং এর উপর। তো MBA শেষ করার পরে আমি আসলে জবে ঢুকি, আর এখন আমি আছি হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের HR এ। এটা হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এর হচ্ছে সিস্টার কনসার্ন। তো প্রথম দিকে শুরু করা আমার ক্যারিয়ারের শুরু হয়েছে খুব অল্প টাইম, খুব বেশি না। এবং আমি আসলে যখন জয়েন করি তখন থেকে হচ্ছে যে আমার HR এর অনেক বেশি কিছু কিছু প্রবলেম আছে আমার ফেস করতে শুরু করি। আমরা প্রবলেম বলবো না, আমরা আসলে MBA করার সময় বা পড়ালেখার সময় যেটা শিখি সেটা পুরোপুরি থিওরিটিক্যাল। তো এই ব্যাপারগুলো আসলে কিভাবে আমরা সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারি এবং কিভাবে কাজগুলো করতে বা গুছায় নিয়ে আসতে আমাদেরকে হেল্প করবে, সেই ব্যাপারগুলো আসলে আমরা একটা অর্গানাইজেশনে গিয়ে আমরা আসলে শিখতে পারি। আমাদেরকে প্রথম থেকে হচ্ছে এটা শিখতে হয় আর কি। শুরু থেকে যেটা হয়েছে, আমি খুব প্রবলেম ফেস করছিলাম, আমি
আমার অনেক কাছাকাছি যারা প্রফেশনে জয়েন করেছে তাদের কাছ থেকে আমি হেল্প নিতাম যে আমি এই কাজগুলো কিভাবে করবো, বা আমি পেরোলে বা হচ্ছে গিয়ে আমি অন্যান্য যে কাজগুলো আছে রিপোর্টিং এর ক্ষেত্রে বা সিলেকশনের ক্ষেত্রে, যেগুলো আমি কতটা ইজি ওয়েতে সহজ ভাবে যাতে করার মতো কি কি উপায় আছে। তো আমি একটা কথা বলতে চাই, যেহেতু এইচআর ডিপার্টমেন্টটা সবাই সবকিছু জানে, কিন্তু শেয়ার করার সময় সবাই একটা কথা বলে যে একটা কনফিডেন্সিয়াল, বা শেয়ার করার সময় তাদের মধ্যে একটা পলিসিও যদি আমি জানতে চাই যে এটা কিভাবে করলে সহজ হবে, সবার মধ্যে একটা কথা থাকে যে শেয়ার করার মধ্যে না একটা বাধা থাকে। তো এরপরে যেটা হলো যে মাঝখানে লকডাউন চলে আসলো, আর যেহেতু আমার ইমার্জেন্সি সেক্টর, আমার আমাকে রোজ অফিসে যেতে হতো, এখন আমি রোজ অফিস করছি, তো কিছু কিছু চেঞ্জেস হয়ে যাচ্ছিল। আর আমি লকডাউনের কারণে যেহেতু আমি কোনো কোর্স নতুন করে শুরু করতে পারছিলাম না, আর আমি পিজিটিটা করবো করবো বলে আর করা হচ্ছিল না, কারণ আমি চাচ্ছিলাম যে গিয়ে করবো ক্লাস। তো সেক্ষেত্রে আমি আমার ফ্রেন্ড নাফিস ওর সাথে আমি কথা বলছিলাম, একটা কোর্স করতে চাচ্ছি যেখান থেকে আমি আসলে লার্নিংটা শিখতে পারবো, মানে কিভাবে করবো ইমপ্লিমেন্টটা বা সিস্টেমটা কিভাবে হয় সেটা আমি জানতে পারবো। তো তখন নাফিস নাফিস আমাকে বললো যে নাফিস ভাই, যে আপনি মাহবুব ভাই এরকম একটা সুন্দর একটা ফাংশন অফ এইচআর এর কোর্স তুমি মডেলটা দেখো, তোমার পছন্দ হবে, এবং বেসিক যে নলেজ গুলো আছে প্রত্যেকটা এইচআর এর মধ্যে কি কি করা হয় তুমি বুঝতে পারবা। তো আমি আসলে মডেলটা দেখে এত বেশি ফ্যাসিনেটেড ছিলাম এবং খুব ভালো লেগেছে আমার, তো সেক্ষেত্রে আমি মানে কোনো চিন্তা না করে আসলে এই কোর্সটার মধ্যে এনরোলড হই। আর আলহামদুলিল্লাহ আমি আসলে অনেক কিছুই জানতে পেরেছি যেটা হচ্ছে আমি আমার ক্যারিয়ারে আমি এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো। আর সেক্ষেত্রে মাহমুদ ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি কিছু ব্যক্তিগত কারণে আমার কয়েকটা ক্লাস মিস হয়ে গিয়েছিল, প্রায় 5-6টা ক্লাস আমার মিস হয়েছে, যেখানে অনেক কিছু আমি শিক্ষার পর অনেক কিছু শেখা হয়নি এখনো। তো আশা করছি যে ক্লাসগুলো পরবর্তীতে ভাইয়ার পরবর্তী যে ক্লাসগুলো শুরু হবে সেশন সেখানে আমি করতে পারবো আর কি। তো আর যারা আমরা গ্রুপের মধ্যে যারা ক্লাস করেছিলাম সবাই আসলে অনেক বেশি হেল্পফুল এবং অনেক বেশি সাপোর্টিভ ছিল, যে সবাই সবার আসলে প্রবলেম গুলো ফেস করছিল যে এটা কিভাবে করব, ওই ব্যাপারগুলো আমি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো, এটা আমি কিভাবে জানতে পারি, বা আমি টপ ম্যানেজমেন্টের সাথে কিভাবে আমি কোরিলেশনটা করব, বা আমি আমার এমপ্লয় বা কলিগদের সাথে কিভাবে আমার একটা গুড রিলেশন রাখবো। তো সবাই সবার দিক থেকে প্রবলেম ফেস করতো এবং প্রত্যেকে হচ্ছে নিজের জায়গা থেকে নিজের এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করে করে এই ব্যাপারগুলোকে সলভ করার চেষ্টা করেছে। তো সবাইকে অনেক ধন্যবাদ। তো আমি এভাবে শেষ করতে চাচ্ছি আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ সুমাইয়া আপু। আমরা যদিও সুমন স্যারকে অনেক কষ্ট দিচ্ছি, বসে বসে রেখেছি, আমাদের স্যার আমাদের পাইপলাইনে আর আর আমাদের তিনজন ফেলোস তাদের কিছু কথা বলবেন, এন্ড দেন আমরা স্যার আপনার ভ্যালুয়েবল গাইডলাইন্স সাজেশনস, হ্যাঁ, আমাদের ক্যারিয়ারের জন্য আমাদের সবার জন্য সেগুলো আপনার কাছ থেকে শুনবো। তো আমরা এ পর্যায়ে আমাদের আরেকজন প্রিয় মুখ আমাদের নকিব ভাই, নকিব আহমেদ ভাই আপনার কাছে চলে যেতে চাই। খুবই প্রিভিলেজ ফিল করছি আপনাদের সাথে জয়েন করতে পারার জন্য, সকল পার্টিসিপেন্টের সম্মানে বিশেষ অতিথিও গেস্ট অব অনার স্যার, হ্যাঁ, তাকে অশেষ ধন্যবাদ এবং স্বাগতম জানাচ্ছি। আমি নকিব আহমেদ, আমি মাইন গ্রুপে আছি, হামিদ ফেব্রিক্সে, আমার সেক্টরটা একটু ডিফারেন্ট সেক্টর, টেক্সটাইল সেক্টরে আছি। তো আমি এইচআর ব্যাকগ্রাউন্ড না, আমি মেকানিক্যালে আছি, মেকানিক্যাল থাকার পরও ওই যে নেপোলিয়ন হিলে সে বিখ্যাত দিই, যদি তোমার কোনো ইচ্ছা থাকে, তোমার কোনো লাইফ গোল থাকে, তাহলে যদি প্রবল ইচ্ছা শক্তি থাকে তাহলে হয়তো তুমি তোমার লক্ষ্যে পৌঁছে দেবা, বা সেই লক্ষ্য নিয়েই আমি খুঁজতে 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 একদিন হয়তো বা ইএনএসডিকে পাইলাম। ইএনএসডিকে প্রথম লক পাওয়ার পরে যে ইএনএসডির যে সিলেবাসটা, সিলেবাসটা আমি অনেকক্ষণ দেখলাম, দেখার পরে মনে হলো যে এটা যদি আমি গুগলে সার্চ করে করে এই প্রত্যেকটা পয়েন্ট যদি আমি ফাইন্ড আউট করতে পারি, তারপরও আমি 50% আমি আনসার করতে পারবো, মানে কত মানে কেমন একটা ট্যালেন্ট পুল একটা সিলেবাস বানানো, খুব ভালো লাগছে। এটার জন্য ধন্যবাদ মাহমুদ ভাই, কারণ হলো এখানে যারাই আসছি মোটামুটি সবাই হেল্পফুল ছিল, আর প্রত্যেকটা ক্লাস বাস্তব ভিত্তিক ছিল এবং সময় উপযোগী ক্লাস ছিল, আর সবসময় হেল্পফুল ছিল জিনিসগুলি, যেরকম
কোনো সময় বিরক্ত হইতো না মাহমুদ ভাই, সবসময় আমাদের হেল্প করতো, তারপরে পার্ট টু পার্ট আমাদের শেখাতো। বিশেষভাবে আমি উপকৃত হয়েছি, টিএনএ আমি জানতাম না, আমার কোনো অভিজ্ঞতাই ছিল না, তো টিএনএটা জানার পরের দিনই আমি ওটা অ্যাক্টিভ করছি, কিভাবে পিডিএফটিগুলো ডাউনলোড করে আমি ওটা শুরু করে দিয়েছি, যেহেতু আমি একটা ব্যাকগ্রাউন্ড নেই চা, কিন্তু তারপরে আমি এটা শুরু করে দিয়েছি যে না এটা শুরু করি। শুরু করার পরে গত এক মাস ধরে আমি এটা টুকটাক টুকটাক করে আগাইছি, আগাইতে দেখছি আমি এটা বেনিফিট পাচ্ছি। তারপরে পার্সোনাল জেডিটা আমি জানতাম না, জেডিটা আমি জানলাম, কেন আমার এটা জানার দরকার। অনেক সময় অ্যাডমিনে জিজ্ঞাসা করলে না এটা আপনি জানবেন না, অ্যাকাউন্টসে জিজ্ঞাসা করলে আপনি এটা জানবেন না ফাইনাল বিলটা কিভাবে করে। তো তখন চিন্তা করলাম যে এটা জানার উপায়টা কি আছে, এই আস্তে আস্তে দেখানোর জন্য যখন এটা পাইলাম আমি সময় নষ্ট করি না, তো এই কাজটা আমি করছি। তো আমি বিশেষভাবে উপকৃত হয়েছি, দোয়া করি ইংএসডির জন্য, ইংএসডি একদিন ব্র্যান্ডিং হবে ইনশাল্লাহ বাংলাদেশে, সেই প্রত্যাশা রেখা আমি আর বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ মাহমুদ ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল ওয়ার্ডস। এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের আরেকজন ফেলো রিয়ন ভাই। রিয়ন ভাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আপনারা সবাই শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আপনাকে অবশ্যই দেখতে পাচ্ছি না। আচ্ছা আমি ভিডিওটা অন করছি। আসসালামু আলাইকুম, সবাই কি আমাকে দেখতে পাচ্ছেন? জি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি দুটোই। অ্যাকচুয়ালি সবাই অনেক সুন্দর সুন্দর ওয়ার্ড অলরেডি বলে ফেলছে, আমার অ্যাকচুয়ালি ওরকম বলার মতো কিছু রাখেও নাই, তো আমি যে কি শেয়ার করবো আমি ওটা ওরকম বুঝছি না। তো এটাই বলতে চাচ্ছি, অ্যাকচুয়ালি ভাইয়ার কোর্সটা যখন আমি দেখেছি আমাদের ফেসবুকে, আমার মডিউলটা আসলে অনেক ভালো লেগেছে। আর আমি এখানে, আমি যেহেতু এইচআর ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ, আমি আমার পড়াশোনা করেছি এইচআর থেকে, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এইচআর গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আমি এখন আছি রহিমা ফ্রোজে। তো আমি মনে করি এইচআর এর প্রত্যেকটা ফাংশনের ফুটপ্রিন্টই এখানে কভার করা হয়েছে। তো আমি যদি ওয়ান পয়েন্ট অফ ভিউতে দেখি, অ্যাকচুয়ালি একটা ভার্সিটি থেকে একটা স্টুডেন্ট যখন গ্রাজুয়েশন কমপ্লিট করে আর কি জব লাইফে ঢুকে, তখন তার অনেকগুলো গ্যাপস থাকে, অ্যাকচুয়ালি সে জানে না। যেমন ফর এক্সাম্পল, কেউ তো আর বই পড়ে সাঁতার শিখতে পারে না, অবশ্যই তাকে ফিল্ডে নামতে হলে তার প্র্যাকটিক্যাল নলেজটা লাগে। তো আমার মোটামুটি যা ছিল আমি এখানে কোর্সের মাধ্যমে আর একটু ঝালাই করতে পারছি, আমার অনেক ল্যাকিংস ছিল ওগুলো আমি জানতে পেরেছি, বিকজ একটা ডিপার্টমেন্টে সবাই সব ফাংশন সম্পর্কে অল্প সময়ের মধ্যে জানতে পারে না, বাট এখানে ফাংশনসটা আমরা যে এত সবকিছু একটা একটা রুটিন মাফিক একটা সামারির মাধ্যমে এনে জিনিসটা যে কমপ্লিট করতে পারছি, আমি আই থিঙ্ক এটা একটা বড় একটা অ্যাচিভমেন্ট। আমি মনে করি এখানে কোর্সটা করার পর সবাই উপকারিত হয়েছে, এটা একটা গ্রেট সেশন, আই বিলিভ দ্যাট ফ্রম মাই ডিপ কনভিকশন। অ্যান্ড এতটুকুই বলবো, আর বেশি সময় ইয়ে করতে পারবো না, এভাবে পাস করছি ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভেরি মাচ রিয়ন ভাই। আমরা আর এখন জনি ভাইকে শুনবো এবং ফাইনালি আমরা সোহেল ভাইকে শুনবো। তো আমরা একটু চলে যাচ্ছি জনি ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছি? জি ওয়ালাইকুম আসসালাম, আমি অডিও বলবেন? ইয়া ইয়া শিওর। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ অল ফিলোস, অ্যান্ড স্পেশাল থ্যাংক ইউ যে আমাদের শ্রদ্ধেয় দুই স্যার আছেন এখানে, সুমন স্যার এবং রাশেদ স্যার আছেন, যাদের প্রোফাইল দেখলে আমাদের অনেক বেশি ইন্সপায়ার হয় যে আমরা আসলে এইচআর প্রফেশনাল থেকে অনেক স্যারদের দেখে ইন্সপায়ার হয় যে ইনশাল্লাহ আমরা সামনে যাইতে পারবো ইনশাল্লাহ। যাই হোক, এই আশা নিয়ে, এইচআর প্রফেশনালটা পেশান থেকে আসা, তো আমি বেসিক্যালি ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আর ইনস্টি সম্পর্কে যে আসলে সবাই সবকিছু বলে ফেলছে, আর কি বলবো, এখানে বলার আর অপেক্ষা রাখে না। মাহমুদ ভাই তো একদম গ্রেট মেন্টরস, আমার কাছে মনে হয়েছে একদম যে এত অল্প সময় আমি এত কাছের চলে আসছি, একদম একদম মানে কাছে থেকে ফিল করি, এখানে কোনো মানে আমি ফর্মাল কোনো কিছু ই করি না আর কি। তো এটা আমি জনি, তো ইসলাম গ্রুপে আছি, সিনিয়র এক্সিকিউটিভ এইচআর। বেসিক্যালি মাহমুদ ভাইয়ের এই লিঙ্ক বা ইউটিউব চ্যানেলের সাথে আমি অনেকদিন যাবতই টাচ আপে আছি, অনেকদিন যাবত থেকে ভাইয়ের ছোট ছোট ভিডিও দেখতাম, অনেক ছোট ছোট টপিক করবো, তো ওইটা দেখেই আমার ভালো লাগা, ওইটা দেখেই বেসিক্যালি পর আস্তে আস্তে ভাইয়ের লিঙ্কটা আসে, পেজগুলো আসে, তখন এই যে প্র্যাকটিক্যাল টপিকগুলো পেয়ে যাই একদম মানে টাচ বেজ। যে আমরা আসলে এমবিএ করেছি এখানে, আমি পিজিটি ঘুরেছি এখানে, দেখে যে কি বলে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যালের মধ্যে একটা বিশাল একটা গ্যাপ থেকে যায়। যে আমরা শিখতেছি ঠিক আছে, শিখার শেষ না, আমরা এখন এন্ট্রি লেভেলে আছি,
হয়তো শিখবো, তারপরে এখানে আসা বেসিক্যালি যে কনফিডেন্টলি, আরো কনফিডেন্টলি এই সময় থেকে কিভাবে শুরু করতে পারি যেন এই এই এইটা নিয়ে এখানে আসা। যাই হোক ইনশাল্লাহ মাহমুদ ভাইয়ের সঙ্গে আমি আছি, ইনশাল্লাহ আরো দীর্ঘদিন হয়তো আরো ভালো কিছু পাবো বাইরে থেকে। আরো সবচেয়ে বড় কথা, এখানে ভাইয়া প্রফেশনাল না, আমি যেটা পাইছি অনেক ট্রেনার আমি ভিজিট করছি, অনেক ট্রেনিং করেছি, যে অনেকে মডিউলটা পর্যন্ত দিতে চায় না, অনেক জায়গায় আমি দেখেছি ভালো ভালো ট্রেনার তারা এত বেশি প্রফেশনালিজম শো আপ করে যেটা আমাদের জন্য এরকম কষ্টের কারণ হয়ে যায়। যাই হোক হোপফুলি আমরা এইটা থেকে কিছু যদি আমি লার্ন করতে পারি ইনশাল্লাহ আমার প্রফেশনাল লাইফ অ্যাজ ওয়েল অ্যাজ ক্যারিয়ার পাথের ক্ষেত্রে আমি কাজে লাগাইতে পারবো। তো থ্যাংক ইউ অল ফিলোস যারা এই ক্লাসটাকে আরো প্রাণবন্ত করছে এবং সবাই খুব কোঅপারেটিভ। ইনশাল্লাহ আমরা টাচ আপে থাকবো এবং একে অন্যকে সহযোগিতা করবো এই বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ জনি ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমরা ফাইনালি আজকে আমাদের ফেলোসদের মধ্যে চলে যাচ্ছি, আমাদের ফাইনাল ফেলো সোহেল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। অ্যাকচুয়ালি আমরা দেখতে দেখতে আমাদের কোর্সের লাস্টে চলে আসছি। সবচেয়ে খারাপ লাগতেছে যে আগামী সপ্তাহ থেকে আর মাহমুদ ভাই এরকম হাসি মাখা মুখটা মেবি নিয়মিত আর দেখা হবে, ঠিক আছে? আর আমার অবস্থা হচ্ছে যে এমন যে সবাই বলতে বলতে ইনস্টিটিউটে আর নতুন কিছু বলার আছে বলে আমার মনে হয় না। আর সবাই খুব ভালো ভালো কথা বলছে, বাট আমার মনে হচ্ছে যে একটা বিষয় অ্যাড করা উচিত, সেটা হচ্ছে যে একটা প্রফেশনাল কোর্স আর কত ভালো হতে পারে আমি জানি। প্রফেশনাল কোর্স কাকে বলে, ঠিক আছে? সেটা হচ্ছে একদম মাহমুদ ভাইয়ের এই কোর্সটা থেকে জানতে পারছি। আমার মনে হচ্ছে বর্তমানে একদম স্রোতের বিপরীতে এটা একটা একটা কোর্স, ঠিক আছে? স্রোতের বিপরীতে সবাই দাঁড়াইতে পারে না। একমাত্র এখন পর্যন্ত যেহেতু আমরা এইচআরে জব করি বা এইচআর প্রফেশনাল, আমরা বিভিন্ন ট্রেনারের ট্রেনিং নিজেরা অ্যারেঞ্জ করি বা অনেক ট্রেনিং করছি, বাট এইভাবে একদম প্র্যাকটিক্যালি যেমন ছোটবেলায় মার হাতে সরোয়া সরোয়া শিখছি, সেইভাবে শেখানোটা আসলে কেউ করে নাই যেভাবে মাহমুদ ভাই আমাদের শিখাইছে একটু একটু করে। আর অ্যাকচুয়ালি আমরা সবাই যারা জব করি, জবের ভিতরে আছি, আমরা সব কাজই করতেছি টোটালি, বাট কত আসলে আরো স্ট্যান্ডার্ড ভাবে করা যায় হয়তো বা আমরা ওইভাবে জানতাম না। মাহমুদ ভাইয়ের কোর্সটা থেকে অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে 100% স্ট্যান্ডার্ড ওয়াইজ ভাবে আমরা সবকিছুই শিখেছি, মানে এছাড়া আর কোনো ফাংশন মনে হয় আর বাদ নাই এই কোর্সটা থেকে। সবশেষে একটাই কথা বলবো যে মাহমুদ ভাইয়ের কাছ থেকে আমরা আরো নতুন কিছু আশা করি। যেমন মাহমুদ ভাই আমাদের বলছিল যে KPI-টা নিয়ে একটা শুরু করবে, অ্যাকচুয়ালি আমরা আমাদের শুধু আমি না আমাদের অনেক ফ্রেন্ড সার্কেল আছে, আমরা দেখছি যে সবার আসলে শিকার অজস্র আগ্রহ আছে, এই জন্য আমরা বিভিন্ন কোর্সে যাচ্ছি যাচ্ছি, বাট আমরা সেখান থেকে 20% পাচ্ছি না, যেটা যেখান থেকে মাহমুদ ভাইয়ের কাছে 100% পেয়েছি বিধায় আমাদের আশঙ্কাটা ইউনিভার্সিটি থেকে আরো বেশি বেড়ে গেছে। এই জন্য আমরা চাই যে এরকম ভাবে প্রফেশনাল কোর্স ছোট ছোট করে মাহমুদ ভাই নিয়ে আসুক এবং টোটালি একটা বাংলাদেশের যে চেঞ্জটা, ঠিক আছে, একটা চেঞ্জ মেকার বলা চলে, যে সবার ভিতরে যাতে চেঞ্জটা আসে বা উনি একটা চেঞ্জ করতে পারে সবাইকে, সেই আশা ব্যক্ত করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মাহমুদ ভাই। থ্যাংক ইউ সোহেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। চেঞ্জ মেকার হচ্ছে না, যে আমাদের সামনে আমাদের গেস্ট অফ অনার আছেন সুমন স্যার। আমি পার্সোনালি আমি আসলে অ্যাপোলজি করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনার এত মূল্যবান সময় আমরা একটু বেশি নিয়ে নিচ্ছি। আর সুমন স্যার উনি পড়াশোনা করেছেন, চেঞ্জ মেকার কেন বলছো, উনি পড়াশোনা করেছেন দেশে দেশের বাইরে, এবং তারপরে যখন কিনা বাইরে গেলে মানুষ একটু কম ফিরতে চায়, বাট উনি আবার দেশে এসছেন, দেশে এসে উনি কন্ট্রিবিউট করছেন এবং আমাদের এই এইচআরটাকে গ্লোবালি প্রেজেন্ট করছেন ওনারা। হ্যাঁ, দেশের বিভিন্ন সেক্টরের যে সমস্ত লিডিং অর্গানাইজেশন যাদেরকে আমরা নাম বলেই চিনি, লাইক শর্টুশো, ফকির অ্যাপারেল, সেগুলো কিন্তু আমরা RMG বা ধরেন অ্যাক্সেসরিজ বা বিভিন্ন ইন্ডাস্ট্রি ওয়াইজ আমরা যেগুলোকে নাম বলেই চিনি, সেই সমস্ত অর্গানাইজেশনকে স্যার লিড দিয়েছেন এবং এখনো দিচ্ছেন। তো সুমন স্যার, আমরা একটু আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি আমাদের ক্যারিয়ার, আমাদের লাইফ বা আমাদের সম্পর্কে আপনি যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে আমাদের জন্য কিছু গাইডলাইন্স রাখেন। আমার এত বেশি আই ফিল সেভেন
হ্যাভেন মাইসেলফ বিকজ অফ, আমি যদি কয়েকজনের নাম বলি, যেমন হচ্ছে নকিব ভাই, তারপর হচ্ছে যে আপনার ফ্লোরেন্স ম্যাম, এত সুন্দর করে তাদের নিজেদের এই এইচআর ব্যাকগ্রাউন্ড না হওয়ার পরেও এইচআর সম্পর্কে জানার যে আগ্রহ, এটা আসলে প্রশংসনীয় প্রথম কথাতে। আর আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো ভাই, আমি দুদিন আগেও কিন্তু জানতাম না যে আপনার এই এনএসডির এই কারিকুলামটা কি। আজকে সকালে আমি জাস্ট হাবিবকে জিজ্ঞেস করলাম যে আসলে ওদের কারিকুলামটা আমাকে একটু দেখাও। জাস্ট দুই মিনিট দেখার পরে, নর্মালি আমরা যখন এইচআর প্র্যাকটিস করি তখন কিন্তু নর্মালি আমরা এইচআর প্ল্যানিং, রিক্রুটমেন্ট, সিলেকশন, প্লেসমেন্ট, ট্রেনিং, এগুলো কিন্তু আমরা নর্মাল নর্মাল বিষয় সবাই জানি, যারা এমবিএ করি, পিজিডি এইচআরএম করি, সবাই কিন্তু জানি। বাট একটা জিনিস আমাকে খুব অ্যাট্রাক করছে এখানে, যেমন এইচআর অ্যাকাউন্টিং, পিএমএস, এক্সিট ইন্টারভিউ, পেরোল সিস্টেম, এই জিনিসগুলো কিন্তু কোনো কেউ, আমি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কোনো মডিউলে কিন্তু থাকে না। এটা যখন আমরা প্র্যাকটিক্যালি যখন যাই তখনই কিন্তু এটা শিখি। তো সেখানের মধ্যে এই জিনিসটা শেখার কিন্তু একটা প্ল্যাটফর্ম, যেমন আমাদের কিছু ফেলোস আছে যারা হচ্ছে যে এমবিএ করেছে এইচআরএম থেকে। ভাই এমবিএ করেছেন এইচআরএম থেকে কি দরকার ভাই পিজিডি এইচআরএম করা? কোনো দরকার নেই। আপনারা যারা এই শর্ট কোর্সগুলো আছে সেটাই করেন। আর যখন আপনারা যারা ফ্রেশার আছেন, যারা এখন চাকরিতে আছেন, যেমন ফ্লোরেন্স ম্যাম ম্যাম বলছেন যে আমি কি পারবো, ভাই আমরাই মানুষ, আমরাই পারবো, না পারার কোনো কিছু নেই। আমরা হচ্ছে যে জিনিসটা করতে হবে, আমাদের ক্যারিয়ারের একটা গোল থাকতে হবে, প্রতি বছর আমাকে একটা গোল সেট করতে হবে। আমরা তো সারা জীবনে আর্নিং করব, কিন্তু ফ্যামিলির জন্য আর্নিং করছি, নিজের জন্য আর্নিং, কিন্তু নিজের জন্য ব্যক্তিগতর জন্য আমি কি করছি? এই ট্রেনিংটাই হচ্ছে আমার খোরাক, আমাকে শিখতে হবে, আমাকে জানতে হবে। বই পড়ে না আমরা যতটুকু জানবো, এই ট্রেনিং এর যখন আমরা যারা এখন যারা সিনিয়র পার্সনরা হচ্ছে ট্রেনিং করাচ্ছেন, মাহমুদ ভাইদের লোক মতো যারা লোক এখন মার্কেটে যারা আছেন, তাদের থেকে কিছু কিছু যদি আমরা শিখি, নিজেদের মধ্যে কন্ট্রিবিউট যদি নিতে পারি, আমরা এই কন্ট্রিবিউশনটা কিন্তু আমাদের জবে কিন্তু দিতে পারবো। আর ব্যক্তিগতভাবে যদি আমি বলি যে কোর্সটা আপনারা শিখেছেন এটা তো আপনারা কাজে লাগাবেন, যুগ এখন কিন্তু অনেকটা মডার্ন যুগে পরিণত হচ্ছে, যেটা হচ্ছে যে আমরা প্যান্ডেমিক থেকে আমরা শিখেছি আমাদেরকে ভার্চুয়াল হতে হবে, আমাদেরকে ডিজিটালাইজ হতে হবে। তো সেজন্য আমি যেটা আমি গত এক বছর থেকে, যখন প্যান্ডেমিক ছিল না তখন থেকে আমি যেটা নিয়ে কাজ করি, আমার অনেকগুলো আপনার থিসিস অলরেডি অনেক জায়গায় পাবলিশড আছে, আমি এইচআর ডিজিটালাইজেশন নিয়ে কাজ করছি বেসিক্যালি, এটাতে আমার খুব ইন্টারেস্ট। এখন যদি আমরা বলি, আমরা আগে বলতাম এইচআরএম, এখন আমি বলবো হচ্ছে ইএইচআরএম, এখন প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন কিন্তু গ্রিন এইচআরএম চলে আসছে। সেখানের মধ্যে হচ্ছে যে এইচআর অডিট, আমি মাহমুদ ভাইকে একটা জিনিস বলবো, আমাদের যে এই মডিউলটা আছে, আপনাদের যে মডিউলটা আছে, এখানে এইচআর অডিটটাকেও যেন ঢুকানো হয়। আমি আছি কিনা জানি না, যদি না থাকে অবশ্যই ইনক্লুড করবেন এইচআর অডিটটা, কারণ আমরা যখন এইচআররা আছি, কিছু ফ্রেশার জুনিয়র আপুরা বলেছেন, আমার মনে হয় সুময় আপু বলেছেন যে অনেককে জিজ্ঞেস করলে না এইচআর এ বলে যে এটা খুব কনফিডেন্সিয়াল, এটা কিন্তু জানা যাবে না। তো আমরা যে কাজ করি প্রতিনিয়ত, আমরা যে কাজ করি, আমাদের কাজটাকে কিন্তু অডিট করা দরকার। আমরা যারা এইচআর অডিট যদি আমাদের হয়, আমাদের কাজটাকে যদি ইভালুয়েট করা হয়, তাহলে আমরা বুঝবো কি আমাদের কাজটা আমরা কতটুকু করেছি, আমাদের কতটুকু আমাদের ডেভেলপ করা দরকার, আমাদের ভুলগুলো কিন্তু আমরা দেখব। সেজন্য হচ্ছে যে আমার যে কনসেপ্ট এখন মডার্ন এইচআর এর জন্য, সেটা হচ্ছে যে ইএইচআরএম, আমরা যে প্রতিনিয়ত যে এইচআর এর কাজগুলো করছি, যে এইচআর সিস্টেমটাকে হচ্ছে যে ইন্টিগ্রেট করা, যেটা আমরা হচ্ছে যে টেকনোলজি বেসড হবে এবং যেটা হচ্ছে যে আমাদের ওয়েব বেসড হবে। আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকি না কেন, আমরা আমাদের অফিসটা কিন্তু কন্ট্রিবিউট করা সম্ভব। এইচআরকে কিন্তু অফিসে বসে কিন্তু কাজ করতে হয় না। যদি আমরা যদি বলি একদম প্রসেসটা যদি ধরি, এইচআর প্ল্যানিং থেকে শুরু করে, জব অ্যানালাইসিস থেকে শুরু করে, রিক্রুটমেন্ট থেকে শুরু করে, সিলেকশন থেকে শুরু করে, ট্রেনিং থেকে শুরু করে, পিএমএস থেকে শুরু করে, এভরিথিং কিন্তু হচ্ছে আমরা ওয়েব বেস করা সম্ভব। এবং এই জিনিসটাকে যদি মাথায় একবার সেট করা যায়, যারা আমরা ফ্রেশার আছি, ফেলোর আছি, এবং যারা অলরেডি যদি 2-4-5 বছর ধরে এইচআরে কাজ করছি, ভাই কনসেপ্টটাকে আপনারা যেটা শিখেছেন সেই কনসেপ্ট নিয়ে তো কাজ করবেন, সাথে হচ্ছে যে আপনারাই আইডিয়া দেন, আপনারাই কোম্পানিকে আইডিয়া দেন, স্যার আমরা কিন্তু হচ্ছে যে এইভাবে যদি এইচআর প্ল্যানিংটা করি, আমরা যদি কন্ট্রিবিউশনটা যদি হচ্ছে যে ডিজিটালাইজেশনে যদি করি, তাহলে কিন্তু হচ্ছে কোম্পানি লাভবান হবে। কারণ কি দিন শেষে আপনার কিচ্ছুই লাগবে না, আপনার কোনো স্টাফকে জিজ্ঞেস করতে হবে না আজকে কত রিক্রুটমেন্ট হয়েছে, কত সিলেকশন হয়েছে, কত আমার ট্রেনিং দিয়েছে, সবকিছু আপনার ড্যাশবোর্ডে চলে আসবে। মাহমুদ ভাইয়ের একটা ফিচার আমি দেখলাম ওনার ফেসবুকে, সেটা হচ্ছে যে উনি খুব ভালো এক্সেল জানে, এটা কিন্তু আমাদের এইচআর এর জন্য খুবই একটা ভালো জিনিস। কারণ যারা ভালো এক্সেল জানে তাদের জন্য পথটা অনেক সহজ, এইচআর এর পথটা অনেক সহজ। কারণ কি আমাদের কাছে ম্যানেজমেন্ট যখন হচ্ছে কোনো অ্যানালাইসিস চায়, আমরা কিন্তু হচ্ছে যে ওই
কপি পেস্ট করতে করতে আর হচ্ছে যে ওই ফিল্টার করতে করতে আমাদের দিন চলে যায়, ভালো যদি এক্সেল না জানি। সেজন্য যারা আপনারা এখানে আছেন, যারা ভালো এক্সেল জানেন তাদেরকে তো অবশ্যই ওয়েলকাম, আর যারা ভালো এক্সেল জানেন না অবশ্যই আমি বলবো, যদি মাহমুদ ভাইয়ের কোনো প্রোগ্রাম যদি থাকে, এক্সেলের কোনো যদি প্রোগ্রাম থাকে, আমারও যদি সুযোগ হয় আমি ডেফিনেটলি মাহমুদ ভাইয়ের কাছে এক্সেল আরো ভালো শিখবো যতটুকু জানি। কিন্তু একটা জিনিস কি, আপনারা এক্সেলটাকে আরেকটু নিয়ে নেন এইচআর এর সাথে সাথে, ইনশাল্লাহ আমি এতটুকু বলবো আপনারা ভালো করবেন। এবং আই এম রিয়েলি প্লিজ যে আপনাদের প্রত্যেকজনের কথা শুনে যে আপনারা এই কোর্স থেকে অন্তত 100% না হোক 20% অন্তত আপনারা গ্রিপ করতে পেরেছেন। ভাই 20% গ্রেপ করো, ওই 20% আপনারা আপনাদের কাজের মধ্যে দেন, দেখেন আপনারা আপনাদের লাইফ চেঞ্জ হয়ে যাবে। শুধুমাত্র হচ্ছে আল্লাহর উপর ভরসা রেখে, আপনাদের খোদার উপরে ভরসা রেখে আপনারা শুধু আপনারা যেটা শিখেছেন সেটাকে শুধু কন্ট্রিবিউট করেন আপনাদের কোম্পানির প্রতি। আর কি আর কিছু ভালো বস যারা হচ্ছে যে ট্রেনার, তারাও একটা এক প্রকার আমাদের বস। আবার যারা হচ্ছে যাদের আন্ডারে কাজ করেন, ভালো কিছু বসের আন্ডারে কাজ করেন, তাদের থেকে কাজগুলো শিখেন, দেখেন আপনাদের লাইফটাই চেঞ্জ হয়ে যাবে। আমার শুধু হচ্ছে কন্ট্রিবিউশন বলতে এই প্রোগ্রামের একটা জিনিস, শুধু সবাইকে একটা মেসেজ দেওয়া, যেটা শিখেছেন এটাকে কাজে লাগান। আর একটা জিনিস হলো যে যতটা পারেন ইনোভেটিভ আপনারা ডিজিটালাইজেশন নিয়ে চিন্তা করেন, কারণ কি দিন যত আসছে ম্যান পাওয়ারটাকে সংকুচিত করে ফেলবে প্রত্যেকটা কোম্পানি, তারা হচ্ছে ডিজিটালাইজ পর্যায়ে চলে যাবে। সেজন্য আপনি যদি ওই জায়গাতে একটু এগিয়ে থাকেন অবশ্যই আপনার রাস্তাটা সহজ হবে, আর আপনি যদি ওই জায়গাতে যদি একটু পিছিয়ে থাকেন আপনার জন্য দুর্গম পথ পাড়ি দেওয়াটা এত কঠিন হয়ে যাবে আপনি চিন্তাও করতে পারবেন না। তো ধন্যবাদ মাহমুদ ভাই এবং প্রত্যেকটা ফেলোকে আসলে আমাকে কিছু বলার জন্য সুযোগ দেওয়ার জন্য। আর আমি চেষ্টা করেছি আমার কিছু মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য, এই মেসেজ থেকে যদি কিছু নিতে পারেন আমার মনে হয় অনেক কিছু আপনাদের ক্যারিয়ারে অন্তত কন্ট্রিবিউশন হবে। আর ব্যক্তিগতভাবে আমাকেও যদি কোনো কেউ টাচ দেন যে কোনো কিছুর জন্য, আমার থেকে 100% হেল্প পাবেন 24 hours, নো প্রবলেম। থ্যাংক ইউ মাহমুদ ভাই। শোন ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের এত সুন্দর সুন্দর কিছু টার্ম দেওয়ার জন্য, যেমন EHRM। আমরা কিছুদিন আগ পর্যন্ত হয়তো গ্রিন এ ছিলাম, কিন্তু গ্রিন থেকে এখন আমরা EHRM এ চলে আসছি, যেটা আমি বিশ্বাস করি যে আপনাকে আপনার কাছ থেকেই আমরা অনেকে আজকে প্রথম শুনলাম। এর আগে হয়তো আমরা ওকে ডিজিটাল এইচআর নিয়ে আমরা কাজ করি, বাট বিষয়টা যে আমরা আসলে কোন পর্যায়ে যাওয়া উচিত, আপনি যে গাইডলাইনসটা আমাদের জন্য রাখলেন এটা অত্যন্ত আমাদের জন্য একটা এই ওয়ার্ডটা একটা বড় পাওয়া। আর এইচআর অডিটের যে বিষয়টা আপনি বলছিলেন, তো আমার মনে হয় যে আমার সাথে বাকি সবাইও একমত হবেন, সেটা হচ্ছে যে ওয়াই নট এইচআর অডিট যদি আমরা সুমন স্যারের কাছ থেকে শিখি, যদি আমরা এই দাবি রাখতেই পারি, সেক্ষেত্রে সুমন স্যার উনি ওনার বিজি স্কেজুল থেকে আমাদের যে কয় ঘন্টা মনে হয় যে একটা ট্রেনিং এর জন্য হওয়া উচিত এইচআর অডিটের, তাহলে আমরা পার্টিকুলার এইচআর অডিটিং তো অনেক বিগ টার্ম, মানে এই অডিটিং এর মধ্যে কি না আসে, তো সেক্ষেত্রে আমরা যদি সুমন স্যারের কাছ থেকে এরকম একটা প্র্যাকটিক্যাল টপিক আমরা শিখতে পারতাম। তো আমার রিকোয়েস্ট থাকবে সুমন স্যার আপনার কাছে, সেটা হচ্ছে যে আপনি যদি আমাদেরকে একটা সেশনের জন্য একটা সময় দেন, তাহলে আমরা এটা ডিফারেন্টলি একটা একটা ব্যাচ করে আমরা লঞ্চ করলাম, এটা হতে পারে 2 ঘন্টা 4 ঘন্টা যে সময়টা আপনি মনে করেন, তবে আমরা অনলাইনেই করব, সেক্ষেত্রে আপনার বেশি সময় লাগবে না, আপনি যেখান থেকে কমফোর্ট ফিল করলেন সেখান থেকেই আমাদেরকে ক্লাসটা কন্ডাক্ট করে দিলেন। তো এটা হলো আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আমি পরে এই ব্যাপারে আপনাকে নক করব, আমি নক করব। তো এই পর্যায়ে আমাদের কাছ থেকে ছুটি নিয়েছেন আমাদের রাশেদ ভাই, তো এই পর্যায়ে তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের সার্টিফিকেট অ্যাওয়ার্ডিং সেরেমনিতে। তো আমি এখান থেকে স্ক্রিন শেয়ার দিয়ে আমি সার্টিফিকেট গুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আর সুমন স্যার আমাদেরকে অ্যাওয়ার্ড করে দিবেন, আমরা তো হাত থেকে নিতে পারছি না যেহেতু আমাদের প্রোগ্রামটা ভার্চুয়ালি, তো সেক্ষেত্রে সুমন স্যার জাস্ট নাম বলে অ্যানাউন্স করে দিবেন এবং আমরা এটা রিসিভ বা এরকম রেসপন্স করে নিলেই আমরা বুঝে যাবো যে আমাদের সার্টিফিকেটটা আমরা রিসিভ করলাম সুমন স্যারের কাছ থেকে। তো আমি চলে যাচ্ছি, একটু আমি স্ক্রিন শেয়ার দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের সার্টিফিকেট। সো সার্টিফিকেট অ্যাওয়ার্ডেড টু হেলজ অফ ফ্লোরেন্স ফ্রেসার, রাইট? রাইট স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ, আই এম ভেরি অনার্ড এন্ড আই এম ভেরি হ্যাপি, থ্যাংক ইউ। এবং মাহমুদ ভাইয়ের সাথে আমিও একই সুর মিলাচ্ছি, আপনি অবশ্যই আমাদেরকে, আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আপনার কাছ থেকে একটা সেশন পাওয়ার, আপনি আমাদেরকে ভুলবেন না, আমাদেরকে মনে রাখবেন। ডেফিনেটলি ফ্লোরেন্স আপু, এন্ড থ্যাঙ্কস জিলিয়ান অ্যাবাউট ইউর কমেন্টস এন্ড ইউর এক্সপেকটেশন, আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ দিস সেশনস, বাট
I have some basically the, from my office having some boundary, so I need to get my permission from my office and give to this session. Don't worry. Thank you so much. And then it goes to MD Habibur Rahman. Receive, sir. Thank you very much. Thank you, Habib. Next certificate is session Minhaj Alam. Mehnaj Alam, sorry. Mehnaj Alam. Yeah. Common problem. No problem. Thank you, Mehnaj. Thank you. Clapping for other people. Now, Naqib Ahmed Mintu. Thank you, sir. Rajiv, thank you. Thank you, Naqib bhai. And now, Sumaya Golam. Nafis Imtiaz Ahmed. Thank you so much. It's my honor to receive this certificate. Thank you. Thank you, Nafis. This now Shahida Sharmin. Thank you, sir. Thank you. And then. And now MD Johnny Mia. Thank you, sir. Thank you, sir. I'm really honored to receive this certificate. Thank you so much, sir. Thank you. Next answer. Now Tahirima Tajrin Chaudhuri. Next answer. Atikul Islam. Thank you. Thank you. Thank you. Thank you, Atik bhai. Sunaya Sultana Roni. MD Jahid Murshed. Now Sohel Shikdar. Thank you, sir. Thank you. Thank you. It's now Muhammad Shafiqur Jaman Noor. অভিজ্ঞ জামান নূর সম্পর্কে নূর ভাই সম্পর্কে একটু বলি, উনি ঢাকাতেই ছিলেন, বাট ওনার ভাবি মানে ওনার ওয়াইফের চাকরির হিসাবে উনি রাজশাহীতে গিয়েছেন। তো ওনার ওয়াইফও করোনা পজিটিভ, ওনার দুটো বেবি ক্লাস টেনে একটা, ক্লাস নাইনে বা টেনে একজন পড়ে, ইন্টারমিডিয়েটে একজন পড়ে, সে দুজনও পজিটিভ। উনি এখান থেকে গিয়েছেন, উনিও পজিটিভ। আমরা জানি যে রাজশাহীর অবস্থা তো এমনিতে অনেক খারাপ যাচ্ছে, মোহাম্মদ দবিদুল ইসলাম রবিন রিয়ন। থ্যাংক ইউ সো মাচ। MD Humayun Kobir. Next answer. Kajol Imamul Rosario. Next answer. Meher Afroz Iti. Next answer. Mohammad Idris. Shantu Dash. Shatil Hassan. Thank you. Thank you, sir. Thank I received you. Okay. Next answer. Shafiqul Ferdos Tipu. All the 25 certificates awarding ekhanei shesh hocche sir. Ami tahole screen share ta stop kore dicchi. Thank you so much sobaike. Thank you so much. Amader sobar pokkho theke আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আপনি আপনার এত ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরা অনেক সময় আপনার কাছ থেকে নিয়েছি। আপনি এসেছেন, আমরা রিয়েলি গ্ল্যাড স্যার। আর আমাদের রিকোয়েস্টটাও থাকলো স্যার, এবং এটা নিয়ে আমি অবশ্যই আপনাকে নক করব। আর যেহেতু আপনি বলেছেন যে অফিসের পারমিশনের একটা বিষয় আছে, তো এই বিষয়টা স্যার আপনি আপনার মতো করে চিন্তা করবেন, এবং চিন্তা করে তারপরে আমি আপনার সাথে যোগাযোগ করব। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ভাইয়া এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ সিএসআর হবে, তো আপনি ওইভাবে অফিসে বলতে পারবেন। ওকে, আসলে আমি যে প্রফেশনে আছি না, আসলে আমাদের কিছু জানে মাহমুদ ভাই জানে, সেটা হচ্ছে যে আমাদের কর্পোরেট লাইফে আমাদের কিছু বাউন্ডারি থাকে যখন আমরা একটু সিনিয়র পজিশনে চলে যাই। তো ওই বাউন্ডারি থেকে বের হয়ে আসতে ব্যক্তিগত আমি যেটা হচ্ছে আমি একটু চেষ্টা করি আছে
কোম্পানির সাথে যেটা কমিটমেন্ট থাকে সেই কমিটমেন্টটাকে যেন ধরে রাখার জন্য, কারণ এইটাই হচ্ছে যে এইচআর এর জন্য এটাই হচ্ছে সবচেয়ে বড় বেসলাইন আমাদের জন্য, সেটা হলো যে অনেস্টিটা আমাদের থাকতে হয়, কারণ ওই জায়গাটা থেকে সুরার কোনো সুযোগই আমাদের নাই, আমরা সরতে পারি না। কারণ আরেকটা জিনিস সবাইকে একটু বলি, সেটা হচ্ছে যে ভাই আমার থেকে কিছু সেশন নেন, যার থেকে নেন, একটা জিনিস হচ্ছে যে নিজের লাইফটাকে যদি গোল সেট করতে হয় প্রতি বছর অন্তত 2-3 সেশন আপনারা কারো কাছ থেকে শুনবেন, এটা আমি মানি সবসময় এই অল্প ক্যারিয়ারের মধ্যে, হচ্ছে যে আপনি কাজ করে যতটা শিখতে পারবেন আপনার যারা সিনিয়র আছে তাদের থেকে কিছু ওই মতবাদ শিখেন, তাহলে দেখবেন যে নিজের লাইফটা একদম পুরো চেঞ্জ হয়ে যাবে, কোনো কেউর কাছে চিন্তা করতে হবে না। যারা ফ্রেশার আছে তাদেরকে বেশি বলছি এটা আমি এই কথাটা, আর যারা অলরেডি জব করছেন তারা তো জানেন সবকিছু, কালচার সম্পর্কে জানেন, সবকিছু সম্পর্কে জানেন, সেই জন্য কালচার সম্পর্কে যতই জানেন না কেন নিজেকে একটু ঝালিয়ে নিতে হবে, নাহলে কিন্তু সবার চেয়ে পিছিয়ে পড়বেন। আর আমি চেষ্টা করব, আমি সবার যখন একটা রিকোয়েস্ট, আমি চেষ্টা করব মাহমুদ ভাইয়ের সাথে কথা বলে একটা সেশন দেখি আমি করতে পারি কিনা আপনাদের জন্য। ভালো থাকবেন স্যার, সুস্থ থাকবেন।